আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়াস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আলোচনা করব খেজুরের পুষ্টিগুণ, খেজুর আমাদের স্বাস্থ্যের জন্য কী কী উপকার করে। খেজুর সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল, যা ফ্রুকটোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধি। এটি রক্তে শর্করা পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, 30 গ্রাম পরিমাণ খেজুর আছে, 90 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি, যা ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি সহায়তা করে। প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন খেজুর। আয়রনের ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন, অন্তত 2টি খেজুর যদি প্রতিদিন খান, তবে অনেক রোগের কাছেও ঘেঁষবে না। শরীরে শক্তি যোগায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে, ত্বক ভালো ও সুন্দর রাখে, হাড় সুস্থ ও মজবুত রাখে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, গ্লুকোজের অভাব দূর করে, ওজন বাড়াতে সহায়তা করে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে শক্তি যোগায়। শরীরে শক্তি বৃদ্ধি করার মাধ্যমে খেজুরের উপকারিতা শুরু করা যাক। কোলেস্টেরল এবং ফ্যাট। খেজুরের কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণ চর্বি থাকে না, যার ফলে আপনি যখন সহজেই খেজুর খাওয়া শুরু করবেন, তখন অন্যান্য ক্ষতিকর ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন। প্রোটিন। আমাদের শরীরের জন্য প্রোটিন একটি প্রয়োজনীয় উপাদান। খেজুর হলো প্রোটিন সমৃদ্ধি, ফলে আমাদের পেশি গঠন করতে সহায়তা করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য প্রোটিন সরবরাহ করে। ভিটামিন। খেজুর রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, যা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, যেমন B1, B2, B3 এবং B5। এছাড়াও ভিটামিন A1 এবং C ভিটামিন পাওয়া আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর। সেই সাথে খেজুরের দৃষ্টিশক্তি বাড়ায়, সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধের খেজুর অত্যন্ত কার্যকর। আয়রন। আয়রন মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেজুর পরিমাণ আয়রন রয়েছে, ফলে এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়। তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড, তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপত্তা ওষুধ। ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় গঠন করানোর সহায়তা করে। আরও খেজুর আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে, খেজুরের শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ। খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধি এবং প্রাকৃতিক আশিপূর্ণ। ক্যান্সার প্রতিরোধ করে, আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সার ঝুঁকিটাও কম থাকে। খুব সমৃদ্ধি একটি গবেষণায় উঠে এসেছে যে ওজন হ্রাস, মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দেয় ক্ষুধা জ্বালা এবং পাকস্থলিতে কম খাবার গ্রহণের বৃদ্ধিত্ব করে। এই কয়েকটা খেজুরেই কিন্তু শরীরের প্রয়োজনীয় শতকরা ঘাটতি পূরণ করে দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। কখনো কখনো ডায়রিয়ার জন্য এটা অনেক উপকারী। রক্তশূন্যতা প্রতিরোধ। প্রচুর মিনারেলের সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্তশূন্যতা রোধ করে। তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম, তারা নিয়মিত খেজুর খেতে পারেন। কর্মশক্তি বাড়ায়। খেজুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। সারাদিন রোজা রাখার পর রোজাদাররা যদি মাত্র 2টি খেজুর খান, তবে খুব দ্রুত কেটে যাবে তাদের ক্লান্তি। স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়। খেজুরে নানা ভিটামিন পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে। সঙ্গে স্থায়িত্বের কর্মক্ষমতা বাড়ায়। এটি পরিসংখ্যানের দেখা গেছে, ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে। হৃদরোগের প্রতিরোধ। খেজুরে রয়েছে পটাশিয়াম, যা বিভিন্ন ধরনের হৃদরোগের প্রতিরোধ করে এবং ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুরের উপকারিতাগুলো তো জানেনই, তাই শুধু রমজান মাসই নয়, আমাদের খেজুর খাওয়ার উচিত সারা বছর প্রতিদিন। আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্তি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।